ভয়ঙ্কর দেখতে লাগতেছে না, তো মানুষের মতো মনে হয়, কোন বাচ্চার হা কইরা রইছে মনে হয়, এরকম বাচ্চার মাথার খুলির মতো লাগতেছে। কোন বিপদে ফেলাইও না, আমার মনে হচ্ছে সেই পথে ডাকাত থাকে, গাছ কাটা সেরকমই লাগতেছে আমার কাছে। আমার তো এই জিনিসটাই ভয় লাগতেছে, মানুষের থেকে ভয়ঙ্কর আর কিছু নাই পৃথিবীতে। আল্লাহু আকবার, এই যে কুকুর ডাকতেছে না, আচ্ছা কুকুর সাথে মনে হয় কুকুরও আছে, সামনে যাই দেখবা, হাঁটো কামড় দিছে মনে হয়। এই পাশে আসো, এই পাশে আসো, আল্লাহ গাছটার উপরে দেখো, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ রে ফিরুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিওস সেন্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছেন, আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের প্রত্যাশা। তো বরাবরের মতো নতুন আরেকটি হন্টেড এপিসোড নিয়ে আমি আছি মাসুম তানবীর এবং সাথে আছে রানা। তো আমরা আজকে আসছি মোস্ট হন্টেড একটা প্লেসে। তো এখানকার বেশ কিছু স্টোরি আছে এবং এখানকার ভৌতিক কিছু ঘটনা আছে যেগুলো জেলেদের কেন্দ্র করে, তো আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এখানে কোনো অ্যাক্টিভিটি হয় কি না সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে ঘোস্ট ইএমএফ মিটার আছে, তারপর সেন্সর আছে। সেন্সরের কাজ হচ্ছে আপনার যদি আমরা ওটা ফিট করি, ওখান থেকে যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো কিছু মুভ করে তখন ও আমাদেরকে অ্যালার্ম দিবে যে হ্যাঁ এখান থেকে কিছু আসে বা এই জায়গা থেকে কিছু মুভ করছে। তো আমরা বেশি কথা বলবো না, আস্তে আস্তে আমরা প্লেসটা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিসের সম্মুখীন হই বা কি দেখি। হ্যাঁ, সেই জিনিসগুলো আপনারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যাওয়া যায় না, না সাবধানে, খুবই দুর্গম পথ আমাদের। এখান থেকে একটা সুন্দর গন্ধ আসতেছে, হ্যাঁ দেখো সাবধান। ওই দিনের ভিডিওতে যে সাপ দেখছিলাম, হ্যাঁ ওদিনের ভিডিওটা কারা কারা দেখছেন, যে আমাদের লাইট অফ হয়ে গেছিল, সাপের সম্মুখীন ছিলাম, এদিকে কাদা, হ্যাঁ এদিকে যাওয়া ঠিক হবে না, ওদিকে ব্যাক করি আমরা, কাদার মধ্যে আমরা যেতে পারবো না, হ্যাঁ অন্য পাশ থেকে ঢুকতে হবে। কোন পাশ থেকে যেতে হবে? চতুর্দিকে শুনশান পরিবেশ, হঠাৎ হঠাৎ দমকা বাতাস, আশেপাশে কোনো মানুষের পদচিহ্ন নাই, আমরাই আছি এখানে। খুবই বাতাস আসছে, হ্যাঁ মধ্যে মনে হয় ঘন্টা বাজে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সচরাচর মানুষ আসে না, হয়তো জেলেরা নদী কিনারে আসে, তাও সচরাচর না। এদিকে দেখি এখানে খাটটা কিসের?
অদ্ভুত তো, এরকম মাছ আর কি। এটা একটা খাট দেখো, বাট এই জঙ্গলের ভিতরে খাট, পুরাই রহস্যময়। কোন জায়গায় এই জায়গায় ডাকাত টাকাত থাকতে পারে ভাই, এইসব অঞ্চলে কিন্তু ডাকাত থাকে। ডাকাত তো আসে মাস দিচ্ছে। এই খাটটা নড়তেছে দেখেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, বিল্লাহি লালাল আজিম, আউযু বিকি হলো, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। পিছন দিয়ে এসে আমার মনে কইছে কেউ আছে, কেউ একটা তারাই আছে এই জায়গায়, এরকম মনে হয়। আমার তো এই জিনিসটাই ভয় লাগতেছে, মানুষের থেকে ভয়ঙ্কর আর কিছু নাই পৃথিবীতে। শোনো, কেউ ডাক অনেক মানুষ মানে যেরকম একটা আওয়াজ আসে, আর আরেকটা আওয়াজ পেতে জানো, মুরগির বাচ্চা গুলো ডাকতে কিস 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 করে, মুরগির বাচ্চার মতন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁসের বাচ্চা, এটা রাজা হাঁসের বাচ্চার মতো আছে। দেখি এদিকে আসো তো, না এদিকে একটা পথ ডাইরেক্টলি, কিছু দৌড় দিল এদিক থেকে এইদিকে, টর্চ মারা তো পিছনে। হ্যাঁ আচ্ছা, কেউ আমাদের আমার এমনই লাগতেছে, জানি না আসলে জানি না আমাদের সাথে কি ঘটবে আজকে। কুকুর সাথে মনে হয় কুকুরও আছে, সামনে যাই দেখবা, চলো তো। খুবই সাবধান, আল্লাহ কোন বিপদে ফেলাই না। বাবা রে, পিছনে দাঁড়াইছিল, আমার পিছনে টান দিয়ে নিতে চাইছিল। কুকুর কোথা থেকে, আগুনের মতো চলছে, মশালের মতো চলতেছে, ওই যে ওটা কি কি গেল ধরে
আর ওখানে কিছু ছিল, বুঝছো, জ্বলে উঠলো কিছু একটা, আগুনের মতো জ্বলতেছিল। খুলে জানি না আসলে কি ঘটে, সব এদিক সব তুই দেখিস, বিসমিল্লাহ। সময় যত চাইতেছে আশেপাশে কিন্তু তোমার অনেক ধরনের ক্রিপি ক্রিপি সাউন্ড পাইতেছি আমরা, বাট কোনো কিছু দেখি না, আবার মনে হয় অনেক মানুষজনের কোলাহল আর কি, এরকম। আর পুরো পথে কিন্তু কাটা বিছানা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, হাঁটো দিকে হাঁটো, কামড় দিছে মনে হয়, হ্যাঁ ভয়ঙ্কর একটা এনভায়রনমেন্ট, আউযুবি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, কুল আউযুবি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখান থেকে মানুষ মনে হয় হাঁটে এরকমের লাগে আমার কাছে। পিছনে কিছু ডাকলো, আসতেছে, রাইট, সুরঙ্গর মতো পথ, সুরঙ্গর মতো পথ, আসলেই তো, কেমন লাগছে, হাঁটা চলো করে, আমি সেই ড্যাম শিওর এখানে ডাকাত থাকে, থাকে রাইট, দেখছেন আসো, আল্লাহ গাছটার উপরে দেখো, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ রে দেখো এই গাছগুলো তো পুরো কাটা গাছ, পুরো জায়গাটা মোস্ট হন্টেড একটা এরিয়া, পথের তো শেষ নাই, মানে এইদিকে একটা পথ ঢুকছে, এইদিকে একটা, হ্যাঁ দুই দিকে, না না কি পড়লো উপর দিয়ে, ভারী কিছু মনে হয় পড়লো, কিছু এই জায়গাতে পড়ছে, বাট আবার এই পাশে এসে এইদিকে একটা পথ ঢুকছে, এইদিকে একটা, হ্যাঁ পথের কোনো অভাব নাই, এর ভিতর ঢুকলে আমরা পথ হারাই যেতে পারি, আমরা মনে হয় না যে এটার ভিতর ঢুকলে বের হতে পারি, ভিতরে ঢোকাটা ঠিক হইবে না, আর মানুষ আমরা অল্প, দুজন মানুষ, কাজটা দেখো কি ভয়ঙ্কর দেখতে, ভিতরে যদি আমরা আটকা তো এরকম মানে বের হওয়ার মতো এই গাছটা দেখুন তো কি ভয়ানক লাগে, কত পুরনো গাছ, কয়েকশো বছর বয়স, হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করতেছে, সব মনে হয় ভাঙে চুড়ে নিয়ে আসতেছে এদিক দিয়ে, আমাদের কেউ ফলো করতে, আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব,
ভাই সাবধান, ও মা এ কাটা রে ভাই, ভয়ঙ্কর এই সাবধান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। কুল আউযু বিরাব্বিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কাটার কারণ এখান থেকে বের হওয়া কষ্টকর। যত সময় যাইতেছে ততই ভয়ঙ্কর রূপ নিতেছে। এটা তো মানুষের মাথা, মনে হচ্ছে না মানুষের মাথা এরকম। হ্যাঁ দেখুন তো কিসের মাথার যেন খুলি। কোন জায়গায় আসছি রে ভাই, এই এই পাশ দিয়ে চোখ না কিরকম দেখেন তো। হ্যাঁ দেখেন তো ভয়ঙ্কর দেখতে লাগতেছে না, তো মানুষের মতো মনে যা কোন বাচ্চার হা কইরা রইছে মনে হয় এরকম, বাচ্চার মাথার খুলির মতো লাগতেছে। আল্লাহু আকবার, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ কোনো বিপদে ফেলাইও না। আসছি কোন জায়গায় এদিকে আরো অনেক কিছু পাওয়া যাবে, পাওয়া যাবে মানে 100% পাওয়া যাবে। টর্চ মারো তো ওই দিকটাতে। কি পরে আশেপাশে থেকে জানি না, বাট মাথার খুলিটা খুব ক্রিপি লাগছে আমার কাছে দেখতে। একটা বাচ্চার মনে হইতেছে মুখ নাক এরকম হা করে আছে এমন লাগছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। কিনারে যায় না তো, ওনার শরীরের ভিতরে আছে বল সুখের মধ্যে কি জানো গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস। এই এই কি বুঝে ওদিক যাই না রানা, যাই না যাই না, ওদিকে যাওয়ার দরকার নেই। হ্যাঁ এদিকে দেখো একটা পথের মতো। একটা পথের মতো দেখা যায় না, দাঁড়ানোর সাথে সাথে মানে কিরকম এদিকে একটা পথের মতো দেখা যায় না, এই দাঁড়ানোর সাথে সাথে মানে কিরকম এখান থেকে চলো তো। তুরে ভাই, ও বাবা রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
ডাকাডাকি করতেছে, গাছটা কেমন দেখো তো, সাপের মতো কিছু একটা ছিল, ওই জায়গায় বসা ছিল, ওই জায়গাতে মুখ বের করছিল। সাপ থাকাটা অস্বাভাবিক কিছুই না, কি যেন ডাকতেছে, খুবই রিস্কি প্লেস, সাবধানে তুমি ওখানে দাঁড়াও। ফুলাপতি দেখেন, জিন কিন্তু বিভিন্ন কিছু রূপ ধরা মানুষের দেখা, সেখানে দাঁড়ানো গাছটার নিচে, যে গাছটার নিচে আমি দাঁড়ানো রাইট না, উপর দিকটা জাস্ট দেখেন, উপরের দিক রানা সাবধান, চতুর্দিকটা দেখেন, দেখছেন আশেপাশটা কিরকমের লাগে দেখতে, মনে হয় যেন সব কিছু দিয়া এখানে আটকাই ধরা হবে। এই গাছের নিচে যদি কাউরে এই রাত গভীর রাতে আসতে বলা হয়, থাকতে বলা হয়, তার অনুভূতি কেমন থাকবে এখানে, কোনোভাবে কি থাকা পসিবল এখানে? এখানে কিছু বসা ছিল, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ভাঙে ভাঙে পরে মনে হয় গাছপালা গুলো, গাছের গোড়াটা হচ্ছে এইদিকে, মানে দুইটা ডাল শিকড় একদিকে গেছে একই জায়গা থেকে, দেখছেন ভিতরে যাওয়া যায় এদিক থেকে, কাটা আছে কিন্তু কাটার অভাব নাই বুঝছো, যাওয়া তো যায়। বাবারে আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ মাথায় আছে কাটা, হ্যাঁ আসো সাবধানে, খুবই সাবধান, উপরে কাটা কিন্তু তোমার পিঠের উপর, ভয়ের উপর থেকে উপর থেকে উঠছি, দেখো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব, কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। লতা পাতা গুলো সাপের মতো দেখা যায় না, সবকিছু জঙ্গলের আঙ্গুর ফল, আঙ্গুর কত সুন্দর পাইকারি হয়েছে দেখছি, মানুষ এখানে বনের পশু পাখিরা খায়, এগুলো তোকায় তোকায় ঝুলে রয়েছে, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, হ্যাঁ মনে হয় কেউ বইসে ওটা দুলাইতেছে, বইসে মনে হয় কেউ দুলাইতেছে এরকম,
যত ভিতরে যাই ততই ভয়ঙ্কর, দুলতেছে পুরো। আল্লাহ রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, ভিতরে যাওয়ার কাদা এদিকে সব, হ্যাঁ যেদিক থেকে আমরা আসছি ওদিকেই বের হইতে। সাপের মতোই মনে হয়, পেছানো পেছানো। চলো তো আমরা ওইদিকে বের হই, ভিতরে গেলে আমরা আটকা পড়ে যেতে পারি। বিসমিল্লাহ, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমাদের সামনেই দাঁড়ানো ছিল, দেখি চলো চলো। সাবধান, আল্লাহ, ও মা, কাটা একটা পরে বাবারে পিছনে ব্যাগ আছে নিয়ে। অনেক সাবধান, এই গায়ে কাটা আটকে বেগিন থেকে বের হ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসছি করে একটা পানি, বাতাস আসছে। আমরা একটা মাথার গুলি দেখছিলাম এর জায়গায়, কোথায় যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দেখো এদিকে সব ভাইঙ্গা নিতেছে মনে হয় বাতাস। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এটা কি মনে হয় তাই কিসের রিয়া হইতে পারে, না কেমন ভয়ঙ্কর লাগে দেখতে। কিসের মাথা হইতে পারে সবাই একটু কমেন্ট করে জানাবেন, জিনিসটা আসলে কিসের হইতে পারে। দেখা যাইতে কি দুটো চোখ আর ওইটা মনে হচ্ছে, কিন্তু আবার এই পাশ দিয়ে আসতে গেলে সব ভাঙে চুরে নেয়। এদিক এদিক থেকে আসো, এদিকে আর আমরা না দাঁড়াই, বিকজ জায়গাটা মোস্ট হন্টেড এরিয়া। এখানে আমরা যত সময় থাকব তত এখানে ভয়ঙ্কর পরিণত হবো। তো আমার মনে হয় রানা আমরা বের হয়ে যাই, ভিডিও শেষ করে দিই, ঠিক আছে? কারণ সময় যাইতেছে যত তত ভয়ঙ্কর রূপ নিতেছে আশেপাশে থেকে। আর একটা দমকা দমকা বাতাস আসে হঠাৎ হঠাৎ করে, দেখেন এই যে গাছপালা মনে হয় ভাঙে চুড়ে নিয়ে যাবে এরকম। বিদ্যুৎ চমকাইতেছে। তো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।